আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিদয়। তো আপনাদের জন্য ইদকট কাতান শাড়ি কালেকশন করেছি, যেটা পিওর অরিজিনাল ইদকট কাতান শাড়ি। আমরা প্রচুর পরিমাণ কালেকশন করেছি, দেখেন কত সুন্দর নানান রকমের ডিজাইনার কালেকশন চলে এসেছে। এটা অরিজিনাল পিওর ইন্ডিয়ান ইদকট কাতান, সেটা আপনাদের জন্য একটা প্রাইস থাকবে, যেটা রিজনেবল প্রাইস। এগুলো 10,000-8,000 টাকা করে সেল করে নানান জায়গায়, যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিব আজকে মাত্র 4,500 টাকায়। অরিজিনাল ইদকট কাতান শাড়ি, প্রত্যেকটা খুলে দেখেন ভাই। এই ইদকট কাতানটা দেখেন কত সুন্দর, ইদকট কাতানটা অনেক সুন্দর, পিটানো কাজ করা থাকবে। প্রত্যেকটা ইদকট কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র 4,500 টাকা। একটা ডিজাইন দেখেন, অনেক ডিজাইন আছে। এটা বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে, অনেক সুন্দর। দেখেন এই যে ইদকট কাতান শাড়িগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ পিওর থাকবে এবং অরিজিনাল ইন্ডিয়ান। এগুলো প্রত্যেকটা দামি শাড়ি, এগুলো 8,000-10,000 টাকা সেলের শাড়ি, যেটা আমরা আপনাকে দিচ্ছি মাত্র 4,500 টাকায়। এটার প্রাইস হচ্ছে 4,500। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, 4,500। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, অনেক সুন্দর একটা কালার, মিষ্টি পিঙ্ক কালার, দেখার মতো একটা শাড়ি। এটা আমরা মাত্র 4,500 টাকায় অরিজিনাল ইদকট কাতান শাড়ি দিচ্ছি। এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে, ওয়াও কত সুন্দর ডিজাইনগুলো, দেখার মতো, দেখার মতো। অরিজিনাল পিওর ইদকট, যেটা মাত্র 4,500 টাকা পাচ্ছেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে। অনেক সুন্দর, ওয়াও কালেকশনগুলো কি প্রত্যেকটা দেখার মতো। এটা বাঙ্গি কালার, অনেক সুন্দর কালার, 4,500, মাত্র 4,500। এই শাড়িটা গ্লেজ দেখেন কত গ্লেজ, এটা ছোট ছোট মিনা কাজ আছে, খুবই সুন্দর। অরিজিনাল ইদকট কাতান, যেটা আমরা মাত্র 4,500 টাকা দিচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে। প্রত্যেকটা পিওর শাড়ি, অরিজিনাল ইদকট কাতান, মাত্র 4,500। এটা অনেক সুন্দর, বাও কালেকশনটা কি দেখার মতো, 4,500 টাকা। এটার প্রাইস হচ্ছে 4,500। অনেক সুন্দর শাড়িগুলো, গ্লেজ দেখতে তো মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর গ্লেজগুলো, 4,500 টাকা। এগুলো শাইনিং না, এগুলো শাইনিং দেয় কিন্তু, তিন চারটা কালারের শাইনিং দেয়। মানে আঁচলটা রয়েছে মাল্টি সুতার কাজ, মিনাকারি কাজ, 4,500 টাকা। এটা অনেক সুন্দর, এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।